নমস্কার দর্শক বন্ধু, শনিবার দুপুরের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ফোন নেওয়ার আগে একটা বিশেষ বিষয়ে আলোচনা করব। বিষয়টা যেরকম মজার আবার সেরকম সিরিয়াস। দেখুন, আপনারা তো অনুষ্ঠান দেখেন, তো একটা জিনিস আশা করি লক্ষ্য করেছেন যে পিওর অ্যাস্ট্রোলজি আমরা যারা হাতে গোনা কয়েকজন করি, আমাদের কথার মধ্যে কিন্তু কোনো বিতর্ক নেই, কোনো বিবাদ নেই, কোনো পার্থক্য নেই। আমরা যারা পিওর অ্যাস্ট্রোলজি করি, গ্রহ নিয়ে আলোচনা করি, গ্রহ প্রতিকার রত্ন দিয়ে থাকি, আমাদের সকলেরই মুখে এক কথা। হ্যাঁ, কিছু ব্যাখ্যার তারতম্য থাকতে পারে, কারণ সেখানে একটা মানুষের অনুভবের পার্থক্য, কিন্তু 12টা রাশি, 9টা গ্রহ, তাদের সঞ্চার এবং প্রতিকার, বৃহস্পতির জন্য সব জ্যোতিষী একটি রত্ন দেবে, শনির জন্য সবাই একই রত্ন দেবে, বুধের জন্য সবাই একই রত্ন দেবে, এবং তার সঙ্গে এই আমরা কয়েকজন যারা পিওর অ্যাস্ট্রোলজি করছি, আপনাদের মাথায় বেলকাঁঠাল ভাঙছি না তন্ত্রমতে প্রতিকারের নামে, আমরা কিন্তু কেউই বলছি না যে অন্যান্য অ্যাস্ট্রোলজার যারা পিওর অ্যাস্ট্রোলজি করে, আসল অ্যাস্ট্রোলজার যারা, তাদের কাছে গিয়ে মানুষ ঠকছে, সেটা কিন্তু কারোর মুখে শুনবেন না। কিন্তু তন্ত্রমতে প্রতিকার যারা করছে, যত নিজগৃহ মন্দির, তারাপীঠ, কামাখ্যা যাওয়ার লোক আছে, তারা প্রত্যেকেই কিন্তু বলছে যে সমস্ত লোকের কাছে গিয়ে আপনারা ঠকছেন, এবং তাদের অনুষ্ঠানে লোক ফোন করেও বলছে যে অন্যদের কাছে গিয়ে আমরা ঠকেছি। তাহলে এক নম্বর যে বিষয়টা বেরিয়ে আসছে এখান থেকে, সেটা হচ্ছে যে পিওর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কেউ ঠকছে না, ঠকছে শুধু তান্ত্রিকদের কাছে গিয়ে। যারা তন্ত্রমতে প্রতিকার করছে, তারাপীঠ কামাখ্যা নিজগৃহ মন্দিরে হোমযজ্ঞ করছে, ঠকছে শুধু তাদের কাছে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এই তন্ত্রমতে প্রতিকার যারা করছেন, তাদের কিন্তু কোনো কথার কোনো ঠিক নেই। কেউ বলছে অমুক প্রয়োগ করো, কেউ বলছে তমুক প্রয়োগ করো, কেউ বলছে যজ্ঞে থাকো, কেউ বলছে যজ্ঞে থেকো না, কেউ বলছে পিশাচতন্ত্র, কেউ বলছে ব্ল্যাক ম্যাজিক, কেউ বলছে হোয়াইট ম্যাজিক, কোনো কথার কোনো ঠিক নেই। এই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে যে এই তন্ত্রমতে প্রতিকারের জায়গাটা সম্পূর্ণ ভুয়ো এবং চিটিংবাজির জায়গা, কারণ মানুষ তাদের কাছে গিয়েই ঠকছে। যারা আসল পিওর অ্যাস্ট্রোলজি করছে, যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এই তন্ত্রমতে প্রতিকারের যে চিটিংবাজিটা, এটা তো গত 10 বছর মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু আসল জ্যোতিষ যেটা এবং আসল জ্যোতিষের যেটা গ্রহরত্নর মাধ্যমে প্রতিকার, সেখানে কিন্তু কোনো মানুষ ঠকছে না। হ্যাঁ, একজন অ্যাস্ট্রোলজারের বোধের, আন্ডারস্ট্যান্ডিংয়ের, জন্মছক রিডিংয়ের একটা ভুল হতে পারে, সেটা অন্য কথা, সে ডাক্তারের হাতেও ভুল হয়, শিক্ষক শিক্ষিকারও ভুল হয়। হিউম্যান এরার, মানুষের বুদ্ধির জায়গা থেকে একটা কোনো ত্রুটি, সেটা অন্য জিনিস, সেটা ইচ্ছাকৃত নয়, সেটা সবসময়ই হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে ঠকানো আর চিটিংবাজির জায়গা, এটা কিন্তু শুধুমাত্র তান্ত্রিকদের ক্ষেত্রে, এবং তাদের কোনো কথার দাম নেই। সমস্ত তান্ত্রিক বলছে এই কৌশিকী অমাবস্যা যে গেল, তাতে সবাই বলছে সবাই তারাপীঠ যাচ্ছে, আর মধ্যম গ্রামে 51 কালীবাড়ি যে করেছে, যে এক বড়ো চিটিংবাজ, সে বলছে কেন তারাপীঠ যাবেন, তারাপীঠ যাওয়ার কোনো দরকার নেই, ভগবান সব জায়গায় আছে, আমার মন্দিরে আসুন। তাহলে কথা, তাহলে মানুষ কোনটা ফলো করবে? আর ভগবান যদি সব জায়গায় থাকে, তাহলে তার মধ্যম গ্রামে মন্দিরে যাওয়ারও কোনো দরকার নেই, মানুষের নিজের গৃহমন্দিরেই ঈশ্বর আছেন। কারণ যে মধ্যম গ্রামে 51 কালীবাড়ির কথা বলছে, সে তো একটা অল্প বয়সী চ্যাংড়া ছোকরা, সে কোন সাধনাটা করেছে? তাহলে একটা বিষয়ে, একটা রোগের চিকিৎসায় যখন প্রত্যেকটা ডাক্তার
প্রত্যেকটা চিকিৎসক বলছে আলাদা আলাদা পদ্ধতি, তখন মানুষ সেখানে গিয়ে কোনো সুরাহা পাবে না? যে পদ্ধতিতে সমস্ত ডাক্তার সমস্ত চিকিৎসক একই রকম কথা বলছে সেখানে আপনি উপকার পাবেন? এইগুলো বাস্তব চিন্তাগুলো করুন। কোনো দিন কোনো মানুষ পিওর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রত্ন ধারণ করে ঠকেনি, কাজ পেয়েছে। কিন্তু তান্ত্রিকদের কাছে যোগ্য করে একটা মানুষও ফল পাচ্ছে না, এবং সকলেই বলছে যে অন্যদের কাছে সব মানুষ ঠকছে, তারা নিজেরাই বলছে। পাঁচজন আমরা যদি পিওর অ্যাস্ট্রোলজার হই, এই চ্যানেল আর অন্যান্য চ্যানেল মিলিয়ে, তাহলে আমরা কেউই বলছি না যে আমাদের পাঁচজনের মধ্যে যারা মানুষ আসছেন তারা কেউ ঠকছেন। কিন্তু বাকি 300, 400, 500 যে তন্ত্রমতে তান্ত্রিকরা প্রতিকার করছেন, তারা সকলেই বলছেন যে আমার কাছে এসে মানুষ কাজ পাচ্ছে, বাকিদের কাছে কাজ পাচ্ছে না। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার ব্যাপার। কারণ একটা ছদ্মবেশে চিটিংবাজি করতে বসেছে, কোথাও না কোথাও তো ফাঁকফোকর থেকে তারা ধরা পড়বেই। এবং এই কৌশিকী অমাবস্যায় এটা একটা খুব মজাদার কথা যে একজন বলছে তারাপীঠে যাওয়ারই দরকার নেই, বাকিরা বলছে তারাপীঠে যেতে হবে। এবং এখন থেকে আপনারা দেখবেন মহালয়া অমাবস্যার ডাকাডাকি হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। দুর্গাপুজোয় কেনাকাটির জন্য গড়িয়াহাট হাতিবাগানের হকাররা যত না চিৎকার চেঁচামেচি করবে, তার চেয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে এই জ্যোতিষীর তান্ত্রিকের দল যারা টিভিতে বসেছে। এবার আমরা ফোন নেব, আপনারা এই বিষয়গুলোর দিকে নজর রাখুন, কারণ নিজেরা যদি সচেতন না হন তাহলে কিন্তু আপনারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সচেতন জ্যোতিষ বলে অনুষ্ঠান করছে মহাচিটিংবাজ। এই যে জায়গাগুলো, এখন তো একজন অল্প বয়সী জ্যোতিষী একটা খুব সুন্দর কথা বলেছে, তার যে একজন অল্প বয়সী জ্যোতিষী এই চ্যানেলেই বসে, তাকে আমি তার কথার জন্য ফোন করে ধন্যবাদও জানিয়েছি, অভিনন্দনও জানিয়েছি। সে বলেছে যে আগে জ্যোতিষ বিষয়টা সমাজের সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে জ্ঞানী মানুষদের জন্য, শুধু শিক্ষিত জ্ঞানী নয়, যারা সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে জ্ঞানী তারাই জ্যোতিষটা প্র্যাকটিস করবে। কিন্তু এখন সমাজে সবচেয়ে অশিক্ষিত এবং সবচেয়ে মূর্খ যারা, এবং সবচেয়ে ধূর্ত এবং কপট, তারাই এখন জ্যোতিষ করতে শুরু করেছে। কথাটা অত্যন্ত সঠিক কথা, এবং এই কারণেই জ্যোতিষের আজকে এই অবস্থা। সাধনার নামে যারা আপনাদের ডাকাডাকি করছে তাদের চেহারাটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমাদের ভারতবর্ষ একটা সাধন ক্ষেত্র, বহু সাধক বহু তপস্বী আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, এবং বেদ বেদান্ত উপনিষদ পুরাণের দেশ। এই যে টিভির পর্দায় আপনারা সাধকদের দেখেন, যারা নাম যারা বলছে আমরা সাধক, তাদের চেহারার মধ্যে আপনারা কোনো সাধনার কোনো লেশমাত্র পান? একটু মেলান, ভারতবর্ষের সিদ্ধগুরুদের ছবি পাওয়া যায়, সেই সিদ্ধগুরুদের ছবি পাশে রেখে তাদের সঙ্গে চেহারায় কোনো রকম মিল পান কিনা একবার দেখবেন। মুখের কথা তো বাদই দিন, মুখের কথা তো ঝুরি ঝুরি মিথ্যে কথা, শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বেদ উপনিষদ কোনো দিন চোখে দেখেনি, এবং শাস্ত্রের যা কথা আছে সেগুলো সম্পূর্ণ বিকৃত করে উল্টো করে আপনাদের বলছে। এই জায়গা থেকে আপনারা সাবধান হন, এই আগামী মহালয়া অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা আসছে, এটা একেবারে চিটিংবাজির মহানিশি। এই কৌশিকী অমাবস্যা অবধি কিন্তু বলেছে যে সবচেয়ে শ্রেষ্ঠ অমাবস্যা, সব কাজ হবে, 12টা অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা শ্রেষ্ঠ। আজ থেকে কিন্তু কথা বদলে গেল, আজ থেকে শুরু হয়ে যাবে মহালয়া অমাবস্যা শ্রেষ্ঠ। আবার যেই মহালয়ার পর প্রতিপদ দেবীপক্ষ পড়বে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে দীপান্বিতা অমাবস্যা শ্রেষ্ঠ। এই যে মিথ্যে কথাগুলো,
আসলে শিক্ষার অভাব, কোনো শিক্ষা দীক্ষার রুচি সংস্কৃতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে তো কিছু নেই। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আগরপাড়া থেকে কথা বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বান্ধবী সম্বন্ধে জানবো। বান্ধবী? বাহ, ডেট অফ বার্থ বলুন। 8ই সেপ্টেম্বর। হ্যাঁ। 1993। টাইম? রাত 9:56। কোথায় জন্ম? কলকাতাতে। আপনাকে একটু অভিনন্দন জানাই যে সাধারণত এরকম ফোন এলে দিদি বা বোনের জন্য জানবো বলে, কিন্তু আপনি যে এই অনেস্টিটা দেখিয়েছেন বান্ধবী বলে, এটা আপনার একটা চারিত্রিক বলিষ্ঠতার পরিচয় দেয়। আচ্ছা, লাইনে আছেন? হ্যাঁ। বান্ধবীর হচ্ছে বৃষ লগ্ন এবং তুলা রাশি। বৃষ লগ্ন তুলা রাশি, এই মুহূর্তে বৃহস্পতির দশায় চলছে শুক্রের অন্তর্দশা 2020 মার্চ অবধি। বৃহস্পতিতে শুক্র, বৃহস্পতিতে শুক্রের দশা, বৃহস্পতি সপ্তম। কোনো চাকরি বাকরির চেষ্টা চলছে? ও এমএসসি কমপ্লিট করে এখন বিএড ফার্স্ট ইয়ারে পড়ছে। একদম চোখ বন্ধ করে এই বৃহস্পতির দশাতেই ও শুক্র, রবি, 2020 চন্দ্র, মঙ্গল। শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে টিচিং লাইনে যেতে বলুন। সেটা পেয়ে যাবে। তবে লগ্নে নিচস্থ কেতু, এই জায়গা কিন্তু ওকে জীবনে প্রতিটা পদে ডিস্টার্ব করবে, এবং শারীরিক জায়গা আর বিবাহিত জীবন। আচ্ছা, কোনো রকম কোনো দিন যদি অসুস্থতা হয়, কোনো রোগ হয়, সেটাকে কিন্তু খুব সিরিয়াসলি দেখা। কারণ রোগের জায়গা থেকে একটা কমপ্লিকেশন, জটিলতা আসতে পারে। আর এই বকরি শনি একটু স্ট্রাগল করাবে, তবে ওভারঅল কোনো অসুবিধে নেই। অতি অবশ্যই কেতু আর শনির যদি রেমেডি করা হয় এখানে, তাহলে ওর গাড়ি একদম টপ গিয়ারে চলবে। ঠিক আছে, জন্মছকে এমনি পাওয়ার আছে। এমনি খুব কনফিউজ হয়ে যায় যে কোনো বিষয়ে। লগ্নের নিচস্থ কেতু তো, ও তো ইলিউশনের কারক গ্রহ। হ্যাঁ, ওটা হবেই, একদম কেতু আর শনি। এটা আপনি কোত্থেকে ফোন করছেন? আমি আগরপাড়া থেকে কথা বলছি। আগরপাড়া? তাহলে গাল বান্ধবীর মা বাবাকে নিয়ে বান্ধবীকে চেম্বারে যোগাযোগ। আচ্ছা, একটু যোগাযোগ করতে পারো। সপ্তমে নিচস্থ রাহু সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, কিছু জটিলতা তো থাকবেই। মুক্ত পলা দুটোর কোনোটাই লাগবে না, গোমেদটা ঠিক আছে, হিরেটা ঠিক আছে, কেতু আর শনির প্রতিকারটা মাস্ট, করলে ওর জীবনটা ঘুরবে। ঠিক আছে, নমস্কার। তো এখন কথা হচ্ছে যে এই যে তন্ত্রমতে প্রতিকার, এই তন্ত্রমতে প্রতিকার করতে কারা যাচ্ছে? তারাই যাচ্ছে যাদের জন্মছকে চরম দুর্ভাগ্য যোগ আছে। দুর্ভাগ্য যোগ ছাড়া কেউ তন্ত্রমতে প্রতিকার করতে যেতে পারে না, কারণ এই তন্ত্রমতে প্রতিকার করতে গিয়ে শুধু যে প্রতিকার হচ্ছে না তা নয়, আর্থিক ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে, এবং পরবর্তীকালে এই কপট অসৎ মিথ্যাবাদীদের সঙ্গ করার জন্য আরও জীবনে ক্ষতি। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। যখন ভালো ভালো সঞ্চার আসে গ্রহের, এই যে আগামী দিন বৃহস্পতির সঞ্চার হবে, 5ই নভেম্বর বৃহস্পতি ধনুরাশিতে সক্ষেত্রে প্রবেশ করবে, এটা একটা খুব ভালো সময় আসছে বহু মানুষের জন্য। নমস্কার, কে আছেন? আমি অপর্ণা ব্যানার্জি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। জোরে বলুন ডেট অফ বার্থ। 14
হ্যাঁ 12/1965 63 1965 65 আচ্ছা, সময় বিকেল 4:40 বিকেল 4:40 কলকাতায় জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ লগ্ন সিংহ রাশি, বৃষ লগ্ন সিংহ রাশি, এখন দশা চলছে রাহুর, রাহুর দশায় চন্দ্রের অন্তর্দশা 2021, রাহুর পরে বৃহস্পতি। শরীর কিরম? শরীর ভালো নেই একদম। শরীরটা নিয়ে আপনি সাবধান থাকুন, বুঝেছেন? কারণ আপনার এমনি লগ্নপতির অবস্থান ভালো, আর বৃহস্পতি মঙ্গল এই দুটো গ্রহর উপর দিয়ে কিন্তু রাহু শনি কেতু ট্রানজিট হচ্ছে, শরীরটা আপনার হচ্ছে মেন সমস্যা এখন। কোন কোন অঙ্গে অপারেশন হয়েছে? আপনি এইটা এই জায়গাটাই একটু সাবধান থাকুন, আর কিছু আপনার করার দরকার নেই, জাস্ট একটু সাবধানতা আর একটু মানে শনিচন্দ্র যোগ আছে তো, একটু আপনার ডিপ্রেসড হয়ে যাওয়া, একটু সেন্সিটিভ, একটু মনে কষ্ট পাওয়া, একটু হাসি মুখে আনন্দে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, জন্মবার, জন্মবার হচ্ছে আপনার মঙ্গলবার। এমনি কোনো অসুবিধা নেই, এমনি কোনো অসুবিধা নেই, শরীর নিয়ে সাবধান। কি করে ভালো থাকবে, সপ্তমে কেতু রবি বুধ, আপনার একটা ভালো কর্মযোগ ছিল, কিছু কাজকর্ম করেছেন কখনো? আমি কাপড়ের বিজনেস করছি, তাও তেমন নয়। হ্যাঁ, কাপড়ের বিজনেস করছি। কিসের বিজনেস? কাপড়, কাপড়, কাপড়ের বিজনেস। তাও ঠিক আছে, আপনার ঠিক আছে এখন। হ্যাঁ, চলবে চলবে, অসুবিধা হবে। আপনাকে আমি সন্ধ্যেকে কোথায় পাবো? সল্লেকে আমার সেক্টর 1 বিডি ব্লকে চেম্বার আছে, আপনি পরে রাত্রিরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, শরীরের যত্ন নিন। আচ্ছা, নমস্কার। তো এই যে বৃহস্পতির সঞ্চার আসছে 5 নভেম্বর, এটা সার্বিকভাবে সমস্ত রাশি লগ্নের মানুষের জন্য একটা শুভ সঞ্চার। এই সময় থেকে আমরা অনেক, যেহেতু কালপুরুষের রাশিচক্রের নবম অগ্নি রাশি, বৃহস্পতির ইতিবাচক ঘর, তো এই সঞ্চার থেকে আমরা জীবনে কি কি পেতে পারি এবং আমাদের জন্য কি কি করণীয়, কোনো জ্যোতিষী এটা নিয়ে আলোচনা করছে না। সারা দিন শুধু গ্রহদোষ কাটান আর তারাপীঠ চলুন। জ্যোতিষের একটা বিশেষ অংশই হচ্ছে আগামী গ্রহ সন্নিবেশ, গ্রহ সঞ্চার নিয়ে মানুষকে অবগত করা এবং সেই সঞ্চার সংক্রান্ত কি কি ফলাফল হতে পারে সেগুলো আলোচনা করা। আপনারা লক্ষ্য করবেন যে কোনো জ্যোতিষী কোনো আলোচনামূলক অনুষ্ঠান করে না, শুধু লাইভ ফোন ইন অনুষ্ঠান। কেন? তার কারণটা কি? তার কারণ আছে, কারণ এই স্টুডিওর বাইরে তাদের নিজেদের লোক বসে থাকে, তারা সেখান থেকে ফোন করে করে শুধু বলে যে আপনার কাছে আমরা গেছিলাম, খুব ভালো ফল পেয়েছি, আমার পাশের বাড়ি প্রতিবেশী গেছিলো, আমার গ্রামের লোক গেছিলো, আমার পরিচিত গেছিলো, আমার আত্মীয় গেছিলো, কারুর চাকরি হচ্ছিলো না সে চাকরি পেয়েছে, কারুর বিয়ে হচ্ছিলো না কারুর বিয়ে হচ্ছে হয়ে গেছে, কারুর সন্তান হচ্ছিলো না তার সন্তান হয়ে গেছে। এই শুনে মানুষ ভাবছে যে না জানি কত ভালো প্রেডিকশান। আর জ্যোতিষীও সেখানে তো শেখানো থাকে যে এই ডেট অফ বার্থ বলবে আর এই এই কথা বলবে, আর জ্যোতিষীও সেখানে বলছে আপনার মেয়ের খুব লম্বা, বলে হ্যাঁ, মাথায় চুল কম, বলে হ্যাঁ। তো সেই শুনে আপনারা ভাবছেন যে না জানি কত বড় জ্যোতিষী, কিন্তু তাদের জ্যোতিষ আলোচনা করার মতো এলেম নেই। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি সুদীপ বলছি, দুর্গাপুর। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 8/3/1996।
8/9/1996? না না না, 8/3/1996। হ্যাঁ, সময়? রাত 10টা। কোথায় জন্ম? 8/3/1996। তুলা লগ্ন, তুলা রাশি? হ্যাঁ, তুলা লগ্ন, তুলা রাশি। এখন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা আগামী মে অবধি চলবে। আচ্ছা, বৃহস্পতিতে শনি, ৯৬। এই নভেম্বরের পরে একটা বছর যথেষ্ট শুভ সময়। অনেক কিছু প্রাপ্তির যোগ আছে। তবে শনির অবস্থানটা ভালো নয়, সেই জন্য একটুখানি কিন্তু জীবনে নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হবে। আর জন্মস্থান? হ্যাঁ ম্যাডাম, আমি জানতে চাইছিলাম কি মানে আমি মিডিয়া লাইনে যেতে চাইছিলাম, ফ্যাশন লাইনে, তো ওখানে যেতে পারবো কিনা, মানে সাফল্য লাভ পাবে কিনা। কি লাইনে? আমি অ্যাক্টিং লাইনে যেতে চাই। হ্যাঁ, অ্যাক্টিং লাইনে যেতে পারো, কিন্তু মারাত্মক কিছু সাফল্য আশা করো না। মানে ওখানে যেতে পারবো তো? হ্যাঁ, যেতে পারবে। অতি অবশ্যই আগে শনির প্রতিকার করো, এই নভেম্বরের পরেই তোমার রাস্তা খুলে যাবে। এই নভেম্বরের পর? হ্যাঁ, এই তো 5ই নভেম্বরের পরেই তোমার রাস্তা খুলে যাবে। মানে আমি ওখানে যেতে পারবো? মানে আমি এই লাইনেই ক্যারিয়ার করতে চাই। অবশ্যই হবে, 100%, হবে। কিন্তু তুমি যে জায়গাটা চাইছো, যে সাকসেসটা চাইছো, তার জন্য অতি অবশ্যই শনির একটা ভালো প্রতিকার করতে হবে। তার জন্য চেম্বারে যোগাযোগ করো। এতক্ষণ কি ভুলভাল দেখে বললাম? তাহলে এই প্রশ্নটা উঠছে কোথেকে? এই প্রশ্নটা তো উঠতে হলে আরো আগে ওঠা উচিত ছিল, তাই না? তোমার মনের মধ্যে ভীষণ কনফিউশন। না না না, আমিও চিটিংবাজদের মতো কোথাও যাই না। যত দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, কৃষ্ণনগর ঘোরে সব হচ্ছে চিটিংবাজ, একটাও আসল জ্যোতিষী নয়। কলকাতায় পাবে বা অনলাইন পাবে, অনলাইনে করে নেবে, অসুবিধা নেই। একবার তুমি কোথা থেকে বলছো? দুর্গাপুর থেকে? তো দুর্গাপুর থেকে তো 1.5-2 ঘন্টা লাগে কলকাতায় আসতে। বহু লোক কালকেই আমার চেম্বারে দুর্গাপুর থেকে লোক এসেছে। হ্যাঁ, তো আসবে একবার কলকাতায়। কালকেই তো দুর্গাপুর থেকে আমার লোক এসেছে বাড়িতে। চিটিংবাজের খপ্পরে পড়তে চাইলে ওই দুর্গাপুরে তোমাদের কি রিজেন্সি হোটেল না কি আছে, না রিলায়েন্স হোটেল কি আছে? হ্যাঁ, ওইখানে, ওটা হচ্ছে চোরাদের আড্ডা। ওই কালকেই একজন এসে বলে গেল যে সব চিটিংবাজের আড্ডা ওখানে, নাহলে আমি নাম জানবো কী করে? তুমি যোগাযোগ করে চেম্বারে এসো। তোমার অ্যাক্টিং লাইনে হবে এই নভেম্বরের পর থেকেই, সময় দরজা জানলা সব খুলবে, রেমেডি করে এবং তারপর গাইডেন্সে থেকে চলতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো, নমস্কার। কালকেই আমার কাছে দুর্গাপুর থেকে চেম্বারে একটা ফ্যামিলি পরিবার এসেছিলো, বললো দিদি কি বলবো, সব চিটিংবাজ, একটা কেউ জ্যোতিষটা সঠিকভাবে জানে না। এবং এটাও আরেকটা বড় ব্যাপার, পিওর অ্যাস্ট্রোলজি করে যারা, তারা, আমরা কজন হাতে গোনা, আমরা অন্তত জ্যোতিষটা জানি। আর এই তান্ত্রিক, এই তন্ত্রমতের প্রতিকারেরা জ্যোতিষের কিচ্ছু জানে না, সব বাজে কথা। ওই কিছু শিখে রেখেছে, তোতা পাখি, বাড়িতে তোতা পাখি থাকলে তোতা পাখিও ওইটুকু শিখে ফেলবে। তো আশা করি দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী শনিবার এই সময় আবার উপস্থিত থাকবো লাইভ অনুষ্ঠানে, তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকের মতো অনুমতি দেবেন, নমস্কার।